मुर्शिदाबाद जिलार जलंगी ब्लकर खैरामारी ग्राम पंचायत अंतर्गत पालपाड़ार रास्ता एक किलोमीटर रास्ता 40 থেকে 50 বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। আপনাদের কি সমস্যা? আমাদের সমস্যা রাস্তা, মানুষজন যেতে পারি না, গাড়ি টাড়ি চলে না, বহুদিন থেকে কষ্ট পাচ্ছি। কত বছর ধরে? সব আমার 50 বছর ধরে লাও। আপনাদের কি কি অসুবিধা হয় রাস্তা দিয়ে চলতে? রাস্তা দিয়ে গাড়ি মোটর গাড়ি মানুষের সবার সব দিন সাইকেল মোটর সাইকেল সবারই রাস্তা না থাকলে কি হয় তাই সবাই জানে। এই পালপাড়া গ্রামের জনসংখ্যা 1500, এই রাস্তা 40 থেকে 50 বছর ধরে বেহাল অবস্থা। বর্ষার সময় বয়স্ক এবং ছোট ছোট ছেলে মেয়েদের খুব অসুবিধা হয়, তারা চলাফেরা করতে পারে না। রাস্তায় তো আমাদের বয়স 40 বছর চলল, এই রাস্তা আজ পর্যন্ত তো ইট ফেলার তো কোনো কথাই নাই। গাড়ি ঘোড়া চলাও কত মুশকিল, ওই রাস্তাতে হাই রোডে গাড়িতে আসতে হয়, এসে আমাদেরকে উপরে আসতে হয়, এই রাস্তার জন্য বহুত কষ্ট আমাদের। এই রাস্তায় ইট বা লাল মাটি কিছুই পড়েনি, মাটির রাস্তায় এখন পর্যন্ত আছে। এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের যাতায়াত করতে এবং কৃষিজীবী মানুষের ফসল নিয়ে আসতে খুব অসুবিধা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর সড়ক যোজনায় বলা হয়েছে প্রত্যেক রাস্তায় পিচ বা ঢালাই হবে, কিন্তু এই পালপাড়ার রাস্তায় এখন পর্যন্ত হয়নি। এই রাস্তার জন্য আপনারা কোনো প্রধানকে বা মেম্বারকে আবেদন করেছেন? প্রধানকে বা বহুতবার আবেদন করেছি এই রাস্তার জন্য। এই তো বর্ষার মধ্যে কতদিন বললেন? মৌখিকভাবে বলেছেন না লিখিত? মৌখিকভাবে বলেছি, লিখিত দিইনি। ওই বলছে আজ হবে কাল হবে 5 দিন পর হবে, এরকম ধরনের কথা। 28/10/2017 তারিখে আমি প্রধানের কাছে যাই, প্রধানকে পালপাড়ার রাস্তার সমস্যা বিষয়ে জানাই। প্রধান বলেছেন অতি শীঘ্রই রাস্তা হয়ে যাবে। তিনি আরও বলেছেন পালপাড়া এবং হাজিপাড়ার মাঝে পুকুর আছে, তার জন্য রাস্তা হয়নি। পুকুরের ওপর দিয়ে কালভোর তৈরি হবে, রাস্তাও তৈরি হবে, তার জন্য 2,25,000 টাকা বাজেট পাস করা হয়েছে। এই পালপাড়া গ্রামের মানুষের দাবি এই রাস্তা যাতে পিচ বা ঢালাই হয়। এই সমস্যা সমাধানের জন্য প্রধান হাদিকুল ইসলামকে 9604923728 এই নম্বরে আবেদন করুন। আমি নেশাতন খাতুন, মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।